আমরা আজকে মোট 17টা দাবি আমাদের ছিল, তার মধ্যে প্রধান দাবি হচ্ছে কাঠমানি ফেরত, বিভিন্ন জব কার্ড এবং আমাদের 2 টাকা কিলো চাল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, বিভিন্ন বৃক্ষরোপণ, এই সমস্ত প্রকল্পের উপরে স্থানীয় তৃণমূল নেতারা বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে তারা কাঠমানি, আর সেই কাঠমানি ফেরতের দাবি আমরা আজকে রাখলাম। প্রধান আমাদেরকে বললেন যে এরকম কিছু প্রমাণ আপনার দিন এবং থানায় কমপ্লেন করুন। আমরা তখন বললাম যে মানুষ যে আপনাদের ভয়ে তারা অভিযোগ পাঠিয়েছেন, আপনারা সুস্থ আমি যথাযোগ্য মর্যাদা দেখি এই আশ্বাস উনি দিয়েছেন। আমরা পরবর্তীকালে যে বিষয়টা বলেছি যে গৌরগঙ্গ রোডে আমাদের যে গাছ কাটা হয়েছে, আর সেই গাছ কাটার ব্যাপারে নতুন করে গাছ লাগানো এবং এই গাছ কাটার টেন্ডার কারা পেল, উনি বললেন এই বিষয়টা PWD জানে, এটা আমাদের বিষয় নয়। আমরা যেটা বললাম যে গরিব মানুষ যারা তাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আর একটি দল শুধু পাচ্ছে তৃণমূল কংগ্রেস, বাকি অন্য রাজনৈতিক দলের সাধারণ মানুষ তারা পাচ্ছে না। যারা বয়স্ক, যারা অসহায়, হ্যাঁ, যারা প্রতিবন্ধী, আর তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেক্ষেত্রে আপনারা অ্যানাউন্সমেন্ট করছেন যে তৃণমূল দিচ্ছে, এই মিথ্যা চারিটা কেন? বিভিন্ন সভায় যাতে সেটা না হয় উনি সেটা দেখবেন আশ্বাস দিয়ে। ভারতীয় জনতা পার্টি ওরা 3টে বিষয়ের উপরে আজকে ডেপুটেশন দিতে এসেছিল। গত পঞ্চায়েত নির্বাচনের অনৈতিক হয়েছে এইটা, এই বিষয়ে কাঠমানি আর পঞ্চায়েতের দুর্নীতি বলবেন বিষয়গুলো। নির্বাচনের বিষয়টা সম্পূর্ণই নির্বাচন কমিশনের আওতায়, এখানে পঞ্চায়েতের প্রধান বা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা এখানে থাকে না, কারণ নির্বাচন ডিক্লেয়ার হলেই সেটা পুরোপুরি নির্বাচন কমিশন। এবার যেটা ওরা বলেছে গাছ কাটা, PWD-র যেটা গৌরবঙ্গ রোড গাছ কেটেছে, ওটা গৌরবঙ্গ রোড আমাদের যা আমরা জানি ওটা PWD-র আন্ডারে। এবার PWD-র গাছ কাটবে না গাছ রাখবে সেটা পঞ্চায়েতের কোনো ভূমিকা এখানে থাকে না।